হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ তো ফ্রেন্ডস আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ ট্রেন সংক্রান্ত যত টাইপের অঙ্ক হয় সমস্ত টাইপের অঙ্কই একটি ভিডিওতে কভার করব তো এই ভিডিওটি শুধু ডব্লিউবিপি কনস্টেবল মেইন পরীক্ষার জন্যই উপযোগী তা কিন্তু নয় সমস্ত রকমের সরকারি চাকরি পরীক্ষার জন্য উপযোগী তোমরা শুধু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে থাকো আশা করি প্রত্যেকের এই ভিডিওটি ভালো লাগবে তো চলো ফ্রেন্ডস আজকের ক্লাস শুরু করা যাক দেখো আজকের প্রথম প্রবলেম কি বলছি একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ নব্বই কিমি পার ঘন্টা ট্রেনটি কত সময়ে একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে দেখো এটা সলভ করার আগে একটু কনসেপ্ট ক্লিয়ার করি অতিক্রম মানে কি ট্রেন যখন কোন জিনিসকে অতিক্রম করবে মনে করো সেতুকে অতিক্রম করবে সেতু সেতুকে অতিক্রম করা মানে সেতুর দুর্গ তো যাবে প্লাস ট্রেনের দুর্গ যাবে সেতুকে অতিক্রম করা মানে সেতু প্লাস ট্রেন যদি বলে ট্রেনটি একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তাহলে কতটুক দূরত্ব যাবে বলে দেখি প্ল্যাটফর্মের কে অতিক্রম করবে প্ল্যাটফর্ম করবে তাহলে সুরঙ্গ তো যাবি একই কনসেপ্টে সুরঙ্গ তো যাবি প্লাস ট্রেনের দৈর্ঘ্য এবার যদি বলে ট্রেন একটি মনে করো খুটিকে অতিক্রম করবে তাহলে খুটির দৈর্ঘ্য প্লাস ট্রেন সেম সেতু মানে সেতু প্লাস ট্রেন প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন সুরঙ্গ মানে সুরঙ্গ প্লাস ট্রেন আর যদি খুঁটিকে অতিক্রম করি খুঁটি প্লাস ট্রেন এবার বলবে একটা খুঁটি তো সামান্যই চওড়া খুঁটির দৈর্ঘ্য খুবই সামান্য এটা অ্যাভয়েড করব শুধু ট্রেনের দৈর্ঘ্য একইভাবে ব্যক্তিকে অতিক্রম করা মানে ব্যক্তির দৈর্ঘ্য প্লাস ট্রেন ব্যক্তি প্লাস ট্রেন ট্রেন সবসময় যোগ হবে সেতু মানে সেতু প্লাস ট্রেন ব্যক্তি মানে ব্যক্তি প্লাস ট্রেন এবার ব্যক্তির দৈর্ঘ্য খুবই সামান্য এটা অ্যাভয়েড করব। তাহলে শুধু ব্যক্তি দুর্গ ক্যান্সেল শুধু কাপ দুর্গ নেব ট্রেন একইভাবে এখানে যেমন বলছে এগুলো মুছে দিয়ে আশা করি এত দূর ক্লিয়ার ওকে এটা আমি মুছে দিলাম এবার দেখো আমরা যে প্রবলেম করছিলাম এখানে বলছে কাকে অতিক্রম করবে বল দেখি একটি পোস্টকে অতিক্রম করবে তাহলে পোস্টকে অতিক্রম করা মানে কি বল দেখি ফ্রেন্ডস পোস্টকে অতিক্রম করা মানে কতটুকু দূরত্ব যাবে পোস্ট প্লাস ট্রেন পোস্ট প্লাস ট্রেনের দৈর্ঘ্য এবার পোস্ট খুঁটি তারপরে যদি বলে ব্যক্তি এগুলো খুবই সামান্য এগুলো অ্যাভয়েড করবো পোস্টের দেওয়া দেখি একশো আশি মিটার ওকে তাহলে পোস্টকে অতিক্রম করতে গেলে কতটুকু দূরত্ব যাবে পোস্টের দুর্গ প্লাস ট্রেন এবার পোস্টের দুর্গ খুবই অল্প এটা অ্যাভয়েড করবো শুধু ট্রেনের দুর্গ নিব একশো আশি মিটার পোস্ট স্কুটি ব্যক্তি এগুলো এভয়েড করব সামন্য না দর্গ এভয়েড করব আর বেগ দেওয়া আছে বেগ কত দাও আছে বলো দেখি বেগ দাও আছে 90 কিমি পার ঘন্টা প্রতিক্রমির অঙ্কে সব সময় খেয়াল রাখবে বেগকে কে ট্রান্সফার করে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবে কেন কোন জিনিসকে অতিক্রম করতে গেলে কয়েক সেকেন্ডের ব্যাপার যে বেগ কে ট্রান্সফার করে মিটার পার সেকেন্ডে আনব কে নব্বই নব্বই লিখবো এটা একটা শর্টকাট টেকনিক মনে রাখবে মিটার পার সেকেন্ড বেগকে যদি ট্রান্সফার করি হয় পাঁচ বাই আঠারো না হয় ১৮ বাই পাঁচ দিয়ে গুণ করতে হয় এটা আমি আগে বহুবার বলছি আজকে আবার বলছি কোনটা দিয়ে গুণ করবো পাঁচ বাই না আঠারো বাই পাঁচ এটাই কিন্তু খুব কনফিউশন হয় খেয়াল রাখবে ছোট এককে আসছি ছোট কিমির থেকে মিটার ছোট ঘন্টার থেকে সেকেন্ড ছোট ছোট এককে যদি আসি ফ্রেন্ডস তাহলে ছোট সংখ্যাটা উপরে অর্থাৎ পাঁচ উপরে ছোট এককে আসলে ছোট সংখ্যা উপরে যদি বড় এককে আসে কিমি পার ঘন্টা তাহলে বড় সংখ্যা কত দিব আঠারো আঠারো দিয়ে নব্বই কে ভাগ করলে পাঁচ আঠারো নব্বই পাঁচ পাঁচে পঁচিশ বুঝা গেল তাহলে বেগকে ট্রান্সফার করতে গেলে পাঁচ বাই আঠারো অথবা আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করবে মিটার পার সেকেন্ডে আসছি ছোট এককে আসছি ছোট তার মানে ছোট সংখ্যা পাঁচ উপরে আর আঠারো নিচে যদি কিমি পার ঘন্টায় যেতাম বড় এককে তাহলে আঠারো উপরে পাঁচ নিচে আচ্ছা বেগ হচ্ছে কত পঁচিশ মিটার পার সেকেন্ড দূরত্ব হচ্ছে একশো আশি মিটার এবার সময় বার করব সময় মানে ভাগ দূরত্ব বাই বেগ ডিসটেন্স সময় মানে আমরা সময় কার্য করছি ভাগ করতে হয় নল চৌবাচ্ছ করছি ভাগ করতে হয় সময় দূরত্ব ভাগ সময় মানে দূরত্ব বাই বেগ এবার যদি কেউ বলে এই ফর্মুলা যদি মনে না থাকে তাহলে কি করবে কনসেপ্ট চলেও করতে পারো পঁচিশ মিটার যেতে এক সেকেন্ড সময় নেয় তাহলে একশো মিটার যেতে কতটুক সময় নিবে একশো কে পঁচিশ দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে বা তুমি ফর্মুলার মাধ্যমে করতে পারো দূরত্ব একশো বেগ হচ্ছে পনেরো তিন তিরিশ পাঁচ ছয় ত্রিশ তাহলে উপরে ছত্রিশ নিচে পাঁচ দশমীকে নিয়ে আসি পাঁচ দিয়ে ভাগ করলে কথা হয় সেভেন পয়েন্ট টু সেকেন্ড পাঁচ সাথে পঁয়ত্রিশ এক থাকবে পাঁচ দুগুণে দশ তার মানে অ্যান্সার কত বলে দেখি সেভেন পয়েন্ট টু এটাই অ্যান্সার দু নম্বরে দেখো কি বলছে ষাট মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় চুয়ান্ন কিমি বেগে ধাবিত হলে কত সময়ে মিটার লম্বা একটি অতিক্রম করবে প্রথমে প্রথমে না দেখো অতিক্রমের টার্গেট বেগ কত দেওয়া আছে বলে দেখি চুয়ান্ন কিমি পার ঘন্টা তাহলে অতিক্রমের অঙ্ক মানে তুমি প্রথমে কাকে টার্গেট করবে বেগকে বেগকে কিসে নিয়ে আসবে বলে দেখি মিটার পার সেকেন্ড একটু আগে শেখলাম কিভাবে নিয়ে আসবো চুয়ান্ন চুয়ান্ন into ছোট এককে আসছি ছোট সংখ্যা উপরে তাহলে পাঁচ আসবে উপরে আঠারো কোথায় নিচে মিটার পার সেকেন্ড ছোট একক ছোটতে আসলে ছোট উপরে যদি কিমি পার ঘন্টায় যাই বড় কেউকে তেলে বড় সংখ্যা উপরে আঠারো দিয়ে কাটলে তিন আঠারো চুয়ান্ন তিন পাঁচে পনেরো বুঝা গেল তাহলে প্রথমে বেগকে টার্গেট করবে বেগকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসলাম কত দিয়ে গুণ করব ছোট এককে আসবো ছোট সংখ্যা উপরে কিমি পার ঘন্টায় গেলে বড় কেউকে গেলে বড় সংখ্যা উপরে আচ্ছা এবার দূরত্ব কতটুকু হবে বলো দেখি এবার কাকে অতিক্রম করবে বলো দেখি ভাই বা যারাই দেখছো প্ল্যাটফর্ম কে অতিক্রম করা মানে প্ল্যাটফর্ম তো যাবেই প্ল্যাটফর্ম তো যাবেই বলো দেখি আমার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করো প্লাস ট্রেন যাকে অতিক্রম করবো সেই দৈর্ঘ্য তো যেতেই হবে প্লাস ট্রেনের দৈর্ঘ্য আমি যদি বলি সেতুকে অতিক্রম করবে তাহলে কতটুকু দূরত্ব যাবে সেতু প্লাস ট্রেন সুরঙ্গ মানে সুরঙ্গ প্লাস টেন ব্যক্তি মানে ব্যক্তি প্লাস টেন হ্যাঁ ব্যক্তির দৈর্ঘ্য সামান্য তখন অ্যাভয়েড করব তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মিটার দেখো প্রশ্নে পরিষ্কার দেওয়া আছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে নব্বই মিটার প্লাস ট্রেনটা দেখো কত মিটার লম্বা প্রথমে দেওয়া আছে ষাট মিটার লম্বা ট্রেনের দৈর্ঘ্য কত সিক্সটি যোগ করলে কত হয় একশো পঞ্চাশ মিটার তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে কত মিটার যেতে হবে দেড়শো মিটার আর বেগ হচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড 15 মিটার যায় 1 সেকেন্ডে তাহলে 250 মিটার যেতে কত টুক সময় লাগবে সময় মানেই ভাগ তুমি ফর্মুলা দিয়েও করতে পারো উপরে দূরত্ব 150 আর নিচে কি হয় বেগ বেগ কত মাত্র মার্ক করলাম এটা না কিন্তু ট্রান্সফার করে কত হয়েছে 15 এটা 15 দিয়ে ভাগ করলে 10 তার মানে 10 সেকেন্ডে বুঝা গেল 15 মিটার যেতে 1 সেকেন্ড সময় লাগে 250 মিটার যেতে কত সেকেন্ড সময় লাগবে 250 বাই 15 তার মানে आंसर কত 10 ক্লিয়ার দেখো তিন নম্বর আরেকটি ইন্টারেস্টিং অঙ্ক ঘন্টায় পঁয়তাল্লিশ কিমি বেগে একশো তিরিশ মিটার লম্বা একটি ট্রেন ট্রেনটি কত মিটার লম্বা একশো তিরিশ মিটার লম্বা একটি ট্রেন একটি সেতুকে অতিক্রম করে সেতুটি কত সেতুটা কতটুকু লম্বা সেটা বার করতে হবে চলো প্রথমে আমরা বলো দেখি কাকে টার্গেট করব বেগ বেগ দেওয়া আছে পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা বেগকে প্রথমে তোমাকে নিয়ে আসতে হবে মিটার পার সেকেন্ডে কিভাবে নিয়ে আসবে পঁয়তাল্লিশ 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 বুঝা গেল মিটার পার সেকেন্ড একটু আগে বললাম ছোট এককে আসছি কিমির থেকে দেখো মিটার ছোট ঘন্টার থেকে সেকেন্ড ছোট ছোট এককে যদি আসি ছোট সংখ্যা উপরে আর যদি বড় এককে যাই তাহলে বড় সংখ্যা উপরে তাহলে ভাগ করলে নয় দুগুণে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁচিশ নিচে দুই এটা বেগ আচ্ছা আর কি দেওয়া আছে দেখো দূরত্ব কিন্তু ইনকমপ্লিট দূরত্ব দেখো কিসের দূর্ঘ দেওয়া নেই সেতুর দুর্গ দেওয়া নেই সময় দেওয়া আছে হ্যাঁ সময় দেওয়া আছে তিরিশ সেকেন্ড বেগ হচ্ছে পঁচিশ বাই দুই আর সময় হচ্ছে তিরিশ সেকেন্ড চলো এবার আমরা দূরত্বটা বার করি দূরত্ব কিভাবে বার করবো বলে দেখি দূরত্ব মানে হচ্ছে দুটো জিনিস গুণ করবো স্পিড কত আর টাইম কত দুটো গুণ করব। বুঝা গেল ভাই আমরা ভাঙিয়ে ভাঙিয়েও করতে পারবো যদি ফর্মুলা মনে না থাকে ভাঙিয়েও করতে পারবো এক সেকেন্ডে যায় এত মিটার তাহলে তিরিশ সেকেন্ডে বেশি যাবে বেশি মানে গুণ বা ফর্মুলা দিয়েও করতে পারো দূরত্ব বার করতে গেলে সময় কত সেকেন্ড পনেরো ভাগ করলে পাঁচ পনেরো থাকবে কত সাত পনেরো দিগুণে তিরিশ আর সাথে তিনশো পঁচাত্তর মিটার এতে ক্লিয়ার এবার একটু তোমাকে বুঝতে হবে পনেরো তিরিশ সেকেন্ডে যে দূরত্ব যাবে এখানে কিন্তু দুটো জিনিস থাকবে প্ল্যাটফর্ম কে অতিক্রম করবে না নাকি কাকে বলছে দেখো তো সরি সেতুকে অতিক্রম করবে যেহেতু সেতুকে অতিক্রম করবে তাহলে এখানে দুটো জিনিস থাকবে সেতুর দৈর্ঘ্য থাকবে প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুটো মিলে তিনশো পঁচাত্তর তিরিশ সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করে তাহলে বুঝার চেষ্টা করবে তিরিশ সেকেন্ডে যেহেতু সেতুকে অতিক্রম করে তাহলে তোমাদের মানতেই হবে তিরিশ সেকেন্ডে যে দূরত্ব যাবে তার মধ্যে দুটো জিনিস থাকবে এই দূরত্বের মধ্যে দুটো জিনিস থাকবে সেতুর দুর্গ তো থাকবেই প্লাস কাঁধ দুর্গ থাকবে ট্রেনের দুর্গ সেতুকে অতিক্রম করা মানে কি সেতু প্লাস ট্রেন সেতু দুর্গ প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুটো মিলে তিনশো কাঁধ দুর্গ দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে ট্রেনের দৈর্ঘ্য কত মিটার একশো মিটার ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে একশো তিরিশ মিটার তাহলে সেতুর দৈর্ঘ্য কত সেতুর দৈর্ঘ্য কত হবে দুইশো পঁয়তাল্লিশ দুটো মিলে কত তিনশো পঁচাত্তর আর ডাইরেক্ট যদি বার করতে অসুবিধা হয় মনে করো আমি এখানে লিখি সেতুর দুর্গ কত হবে টোটাল কত দুইশো পঁচাত্তর সরি তিনশো পঁচাত্তর ট্রেন আর সেতু দুটো মিলে তিনশো পঁচাত্তর টোটাল থেকে ট্রেনের দূর্ঘটা মাইনাস করে দাও মাইনাস করলে কত হয় দুইশো পঁয়তাল্লিশ এটাই হবে সেতুর দুর্গ বুঝা গেল তাহলে এখানে দুটো মিলে আছে ট্রেন আর সেতু দুটো মিলে তিনশো পঁচাত্তর ট্রেন আর সেতুর দুর্গ থেকে ট্রেনের দুর্গ মাইনাস করে দিলাম তাহলে সেতুর দুর্গ কত বেরিয়ে আসলো দুইশো পঁয়তাল্লিশ এটি অ্যান্সার দেখো চার নম্বরে কি বলছে খুব ইন্টারেস্টিং একটি অঙ্ক একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একশো পঁচাত্তর মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করে আচ্ছা বলো দেখি সেতুকে অতিক্রম করা মানে কার কার দুর্গ যাবে আর সেতু দুর্গ তো যাবে প্লাস ট্রেনের দুর্গ সেতুকে অতিক্রম করা মানে কতটুকু দূরত্ব যাবে সেতু দুর্গ প্লাস ট্রেনের দুর্গ সেতুর দৈর্ঘ্য কত বলো সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে একশো পঁচিশ প্লাস ট্রেনের দৈর্ঘ্য একশো পঁচিশ ট্রেন কত একশো পঁচিশ দেখো প্রশ্নে প্রথমেই দেওয়া আছে একশো পঁচিশ মিটার দৈর্ঘ্য ট্রেন ট্রেন একশো পঁচিশ সেতু একশো পঁচাত্তর যোগ করলে কত হয় তিনশো মিটার বুঝা গেল সেতুকে অতিক্রম করা মানে সেতু প্লাস ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে প্ল্যাটফর্ম প্লাস 10 দুটো যোগ করতে হবে ট্রেন সব সময় আসবে এই 300 মিটার যেতে টাইম লাগে 20 সেকেন্ড এবার কি বলছে এবার বলছে একটি 115 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে অতিক্রম করবে বুঝার জন্য একটু লিখে নে প্ল্যাটফর্মকে অতিক্রম মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো যেতেই হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো যেতেই হবে প্লাস কার দৈর্ঘ্য যাবে फ्रेंड्स ট্রেনের দৈর্ঘ্য সেতুকে অতিক্রম করা মানে সেতু প্লাস ট্রেন প্লাটফর্ম কে অতিক্রম করা মানে দুটো দূরত্ব যেতে হবে প্লাটফর্ম প্লাস ট্রেন প্লাটফর্মের দৈর্ঘ্য কত একশো পনেরো দৈর্ঘ্য হচ্ছে ১১৫ প্লাস ট্রেনের দৈর্ঘ্য কত একশো পঁচিশ ট্রেনের দৈর্ঘ্য দেখো শুরুতেই দেওয়া আছে একটু আগেও লিখছি ট্রেনের দৈর্ঘ্য একশো পঁচিশ যোগ করলে কত হয় পনেরো আর পঁচিশ দুইশো চল্লিশ মিটার যেতে কতটুকু টাইম লাগবে বোঝা গেল তাহলে সেতু কে অতিক্রম করা মানে সেতু প্লাস ট্রেন যোগ করলে তিনশো তিনশো মিটার যেতে কুড়ি টাইম লাগে এবার বলছে একটি প্ল্যাটফর্ম কে অতিক্রম করবে প্ল্যাটফর্ম কে অতিক্রম করা মানে প্ল্যাটফর্ম দুটো যোগ করলে কত দুইশো চল্লিশ দুইশো চল্লিশ মিটার যেতে কতটুকু টাইম লাগে সেটা বার করব। কিভাবে বার করব প্রশ্ন ওদের উপরে কত আছে কুড়ি ইন্টু দিয়ে করে দিচ্ছি কিক দিয়েও করতে পারো ইন্টু জাস্ট এটাকে উল্টে দাও উল্টে মানে উপরে আসবে দুইশো চল্লিশ আর নিচে তিনশো এত সেকেন্ড বুঝে গেল প্রশ্ন বোধের উপরে কত আছে কুড়ি ইন্টু এটাকে জাস্ট উল্টে দাও নিচের উপরে উপরের নিচে তাহলে চলো উপরে দুই শূন্য নিচে দুই শূন্য ক্যান্সেল তিন দিয়ে ভাগ করলে তিন আসতে চব্বিশ তার মানে কত আট দুগুণে ষোলো সেকেন্ড এটাই অ্যান্সার দেখো পাঁচ নম্বরে কি বলছে একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে পাঁচ সেকেন্ড এবার একটু আলাদা টাইপ টেলিগ্রাফ পোস্টকে পাঁচ সেকেন্ডে এবং ৩৫০ মিটার দীর্ঘ একটি সেতুকে বারো সেকেন্ডে অতিক্রম করে এবার বলছে ট্রেনটির গতিবেগ কত দেখো খুব ভালো অঙ্ক একটু আলাদা টাইপ আগের ক্ষেত্র থেকে পাঁচ সেকেন্ডে কাকে অতিক্রম করে বলে দেখি সেতুকে সে না পাঁচ সেকেন্ডে কাকে অতিক্রম করে একটি টেলিগ্রাফ পোস্ট কি পোস্ট অতিক্রম করা মানে পোস্ট প্লাস ট্রেন পোস্ট প্লাস ট্রেন পাঁচ সেকেন্ডে কাকে অতিক্রম করে পোস্টকে বোঝার জন্য লিখলাম পোস্ট প্লাস এবার তোমরা বলবে পোস্টের দুর্গ তো খুবই সামান্য এটা অ্যাভয়েড করে এটা মুছে দিলাম শুধু ট্রেনের দুর্গ যাবে ব্যক্তি খুঁটি পোস্ট এগুলা দুর্গ খুবই সামান্য এগুলো অ্যাভয়েড করব বোঝা গেল তাহলে পোস্টকে অতিক্রম করা মানে পোস্ট প্লাস ট্রেন এবার পোস্টের দুর্গ তো খুবই সামান্য অ্যাভয়েড করে দিলাম তাহলে পাঁচ সেকেন্ডে যাবে ট্রেনের দুর্গ এবার ট্রেনের দুর্গ কত জানি কি জানি না আরেকটা ডাটা দেওয়া আছে দেখো বারো সেকেন্ডে অতিক্রম করে বারো সেকেন্ডে বলছে একটি সেতুকে অতিক্রম করে এবার সেতুকে অতিক্রম করা মানে কি সেতু প্লাস ট্রেন সেতুকে অতিক্রম করা মানে সেতু প্লাস ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন সেতুর দৈর্ঘ্য কত দেওয়া আছে বলো দেখি সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে তিনশো পঞ্চাশ মিটার আর ট্রেনের দৈর্ঘ্য জানি না আচ্ছা সেতুর জায়গায় ডাইরেক্ট লিখে দিই সেতু ድুরগ কত বলল দেখি 350 এটা মুছে দিয়ে ডাইরেক্ট বসাই নেব সেতু কত 350 প্লাস ট্রেনের দুর্গ ট্রেনের দুর্গ আমাদের কাছে অজানা এতটুক জায়গা বুঝতে পারছো আরেকবার রিপিট করি 12 সেকেন্ডে সেতুকে অতিক্রম করি সেতুকে অতিক্রম করা মানে কতটুক দূরত্ব যাবে সেতু প্লাস ট্রেন একটু আগে বললাম প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন তাহলে সেতুকে অতিক্রম করা মানে সেতু প্লাস ট্রেন ক্ষেত্রদুর্গ কত 350 প্লাস ট্রেনের দুর্গ ট্রেনের দুর্গ কত জানি না প্রশ্নে বলেই নাই তাহলে 5 সেকেন্ডে যায় ট্রেনের দুর্গ ট্রেনের দুর্গ অজানা 12 সেকেন্ডে যায় 350 মিটার প্লাস ট্রেনের দুর্গ ট্রেনের দুর্গ কত আমাদের কাছে অজানা দুটো ডাটা দেওয়া আছে দুটোই ইনকমপ্লিট আমরা কি করি এটা দিয়েও কিছু করা যাচ্ছে না এটা দিয়েও কিছু করা যাচ্ছে না দুটো ডিফারেন্স বার করি ডিফারেন্স বলতে দুটো বিয়োগ করি বিয়োগ করলে কত হয় 12 থেকে 5 বিয়োগ করলে 7 সেকেন্ড চিহ্ন এবাইড করলাম এখানে বিয়োগ করলে কত হয় ট্রেন ট্রেন ক্যান্সেল ট্রেনের থেকে ট্রেন বিয়োগ করলে ক্যান্সেল এখানে কত মিটার থাকবে তিনশো পঞ্চাশ মিটার বুঝা গেল এতদূর ক্লিয়ার পাঁচ সেকেন্ডে পোস্টে অতিক্রম করে পোষকে অতিক্রম করা মানে খুবই সামান্য অ্যাভয়েড করে দিলাম আর বারো সেকেন্ডে অতিক্রম করে একটি সেতুকে সেতুকে অতিক্রম করা মানে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দুর্গ সেতুর দুর্গ তিনশো পঞ্চাশ প্লাস ট্রেনের দৈর্ঘ্য আমাদের কাছে অজানা এবার দুটো ডিফারেন্স মার্ক করলে 7 সেকেন্ডে যায় 350 মিটার এবার আমাকে কী বার করতে কি বলছি বেগ বেগ মানে কি দূরত্ব বাই সময় ভাই এমনে বুঝে বুঝে করতে পারো এক সেকেন্ডে কত দূর যায় আচ্ছা আমি মনে করো ফর্মুলা দিয়ে যদি করি দূরত্ব 350 মিটার বাই সময় কত 7 সেকেন্ড 7 দিয়ে কাটলে পঞ্চাশ তার মানে 50 মিটার পার সেকেন্ড ক্লিয়ার দূরত্ব বাই সময় দূরত্ব তিনশো মিটার সময় কত সাত সেকেন্ড তাহলে বেগ কত পঞ্চাশ মিটার পার সেকেন্ড বা বুঝে বুঝেও করতে পারো সাত সেকেন্ডে ৩৫০ মিটার এক সেকেন্ডে যায় পঞ্চাশ মিটার এবার দেখো অ্যান্সারটা কিন্তু কিমি পার ঘন্টায় চেয়েছে অ্যান্সার কি চেয়েছে ট্রেনটির গতিবেগ কিমি পার ঘন্টায় কত তাহলে কিমি পার ঘন্টায় নিতে গেলে দেখো এবার বড় এককে যাব কিমি পার ঘন্টা এবার মিটার থেকে কিমি কিমি বড় একক বড় একক এর যাচ্ছি फ्रेंड्स মনে করার চেষ্টা করো বড় একক যদি যাই তাহলে তোমরা কি বলবে বড় সংখ্যা অর্থাৎ 18 আসবে উপরে 5 নিচে কত দিয়ে গুণ করতে হয় হয় 5 বাই 18 না হয় 18 বাই 5 যেহেতু বড় এককে যাচ্ছি তাই বড় সংখ্যাটা উপরে অর্থাৎ 18 দিব উপরে 5 নিচে 5 দিয়ে 50 কে ভাগ করলে 10 18 আর 10 গুণ করলে 180 কিমি পার ঘন্টা বুঝা গেল তাহলে কিমি per ঘন্টা বড় এককে যদি যাই তাহলে বড় সংখ্যা উপরে বড় সংখ্যা কত আঠারো আর নিচে পাঁচ তাহলে এখানে cancel করলে কত হচ্ছে একশো এটাই answer দেখো ছয় number অনেকটা আগের মতই concept একটু আলাদা হবে একটি ট্রেন আটশো মিটার ও চারশো মিটার দুটি সেতুকে যথাক্রমে একশো সেকেন্ড ও ষাট সেকেন্ড অতিক্রম করে তার মানে একশো সেকেন্ড অতিক্রম করে আটশো মিটার দীর্ঘ সেতুকে আর ষাট সেকেন্ড অতিক্রম করে 400 মিটার দীর্ঘ সেতুকে এবার বলছি ট্রেনটি দুর্গ কত চলো আচ্ছা 100 সেকেন্ডে কাকে অতিক্রম করে বলো দেখি সেতুকে অতিক্রম করে তার মানে সেতু প্লাস ট্রেন হবে সেতুকে অতিক্রম করা মানে কত দূরত্ব যাবে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 800 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য তোমার কাছে অজানা ওকে একশো সেকেন্ডে কি যাবে সেতুকে অতিক্রম করবে সেতুকে অতিক্রম করা মানে কতটুকু দূরত্ব যাবে সেতু দৈর্ঘ্য প্লাস ট্রেনের দুর্ঘ সেতু দৈর্ঘ্য আটশো প্লাস ট্রেনের দুর্গ আমরা জানি না আবার বলছে ষাট সেকেন্ড অতিক্রম করে ষাট সেকেন্ড অতিক্রম করে ভাই বোন যারাই দেখছ আরেকটি সেতুকে এবার সেতুকে অতিক্রম করা মানে কি বলবে কতটুকু দূরত্ব যাবে সেতুর দুর্ঘ প্লাস ট্রেনের দুর্ঘ সেতুকে অতিক্রম মানে সেতু প্লাস টেন প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্ম সুরঙ্গ মানে তাহলে সেতুর দৈর্ঘ্য কত দেওয়া আছে চারশো মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য কত আমরা জানি না দুটো ডাটা দেখো প্রবলেম কে করছে ট্রেনের দৈর্ঘ্য আমি যদি বলি একশো সেকেন্ডে কতটুক যাবে তোমরা কি বলবে আটশো মিটার প্লাস ট্রেন এবার ট্রেন কত একশো না দেড়শো না দুশো আমরা জানি না একই ভাবে নিচের ডাটাও সেই সেম প্রবলেম ষাট সেকেন্ডে যায় চারশো মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য ট্রেন কত আমাদের কাছে অজানা এবার দেখো দুটো ডাটাই যেহেতু ইনকমপ্লিট আমরা কি করি দুটো ডিফারেন্স বার করি ডিফারেন্স বলতে এই দুটো বিয়োগ করি এই দুটো বিয়োগ করলে কত হবে চল্লিশ সেকেন্ড আগেরটায় যেমন ডিফারেন্স বার করলাম এই দুটো বিয়োগ করলে আটশো থেকে চারশো বিয়োগ করলে চারশো মিটার আর এখানে দেখো এই দুটো বিয়োগ করলে ট্রেনের থেকে ট্রেন বিয়োগ করলে ক্যান্সেল ট্রেনের দুর্ঘটাই ঝামেলা করছিল দেখো ট্রেনই ক্যান্সেল দুটো ডিফারেন্স বার করে নিয়ে মিটার তাহলে চল্লিশ হয় বার করতে হবে মন দিয়ে শুনবে হয় বার করতে হবে একশো সেকেন্ডে কত যায় না হয় বার হবে ষাট সেকেন্ডে কত টুক যায় যে কোনো একটা বার করতে পারো মনে করো আমি একশো সেকেন্ডের বার করি একশো সেকেন্ডে কত মিটার যাবে চল্লিশ সেকেন্ডে যদি চারশো মিটার যায় একশো সেকেন্ডে কত মিটার যাবে দেখো তিনটে রাস্তা আছে ঐকিক দিয়ে করতে পারো তোরেশিখ দিয়ে করতে পারো ডাইরেক্ট করতে পারো আমি না ঐকিক করব না তোরেশিখ করবো আমি ডাইরেক্ট করবো তোমার যদি অন্য প্রসেস ভালো লাগে অন্য করতে পারো ডাইরেক্ট কিভাবে চল্লিশ সেকেন্ডে যায় চারশো মিটার বলো দেখি চল্লিশ কে কত দিয়ে গুণ করলে চল্লিশ কে কত দিয়ে গুণ করলে চারশো হয় ১০ দিয়ে চল্লিশ দশের চারশো তো সেম ভাবে একশো সেকেন্ডে কত মিটার যাবে এটাকেও দশ দিয়ে গুণ করে দাও এখানে দূরত্ব বার করতে গিয়ে দশ দিয়ে গুণ করেছি তো সেম ভাবে একশো সেকেন্ডে কতটুকু এবার এই একশো সেকেন্ডে যে ডিস্টেন্স যাবে এখানে দুটো জিনিস থাকবে এক একশো সেকেন্ডে সেতুকে অতিক্রম করে না একশো সেকেন্ডে যে অতিক্রম করে দেখো উপরে লিখেও রেখেছো সেতুর দৈর্ঘ্য থাকবে প্লাস ট্রেনের দৈর্ঘ্য থাকবে একশো সেকেন্ডে যে এক হাজার মিটার যাচ্ছে এখানে দুটো জিনিস আছে কিন্তু সেতু দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুটো মিলে এক হাজার একশো সেকেন্ডে যে এক হাজার মিটার যায় আমি যদি বলি এই এক হাজার মিটারটা কি তোমরা বলবে এই মিটারের মধ্যে দুটো জিনিস আছে এক দেখো উপরে লিখে রেখেছো সেতু দৈর্ঘ্য আরেকটি ট্রেনের দৈর্ঘ্য সেতু দৈর্ঘ্য হচ্ছে আটশো মিটার তাহলে চলো এটা মুখে মুখে বার করতে পারবো না সেতু দৈর্ঘ্য আটশো মিটার একটু বোঝার চেষ্টা করো দুটো মিলে 1000 সেতু দূরগ 800 হলে ট্রেনের দূরগ অবশ্যই কত মিটার হবে 200 মিটার কারণ দুটো মিলে 1000 যদি হয় সেতু 800 হলে ট্রেন কি অবশ্যই হবে 200 আর যদি খুব অসুবিধা হয় তাহলে টোটাল 1000 থেকে 800 মাইনাস করে নাও তাই না টোটাল দূরগ 1000 সেতু আর ট্রেনের দূরগ থেকে সেতু দূরগ মাইনাস করলে ট্রেনের দূরগ কত 200 বাট তুমি ডাইরেক্টও করতে পারো ওকে তাহলে आंसर কত 200 দেখো সাত নম্বর কি বলছে এবার দুটো বেগের অঙ্ক দুটো বেগ থাকলে কি করবে চলো আগে প্রবলেমটা করি একশো দশ মিটার দৈর্ঘ্যের একটাই ট্রেন ঘন্টায় ষাট কিমি গতিবেগে গেলে কত সময়ে ঘন্টায় ছয় কিমি একই দিকে যাওয়া ব্যক্তিকে অতিক্রম করবে একটা ট্রেন যাচ্ছে এদিকে এটা ট্রেন একটা ট্রেন যাচ্ছে এদিকে একটা ব্যক্তি আছে এখানে ব্যক্তি ব্যক্তিও সেম দিকেই যাচ্ছে ট্রেনের বেগ হচ্ছে ষাট কিমি পার ঘন্টা আর ব্যক্তির বেগ হচ্ছে ছয় কিমি পার ঘন্টা ওকে এবার দুটো বেগ থাকলে কি করবে দেখো ট্রেন যাচ্ছে এদিকে ব্যক্তিও যাচ্ছে এদিকে একই ডিরেকশনে দুজন যাচ্ছে আমরা দেখো এরকম কিন্তু আমরা অনেক করছি দুটো আলাদা যদি থাকে আলাদা বেগের ক্ষেত্রে করছি দুটো বেগ যদি থাকে দুটো বেগ সে দুটো ট্রেন হতে পারে বা একটা ট্রেন আর একটা ব্যক্তি দুটো বেগ যদি থাকে নরমালি দুটো বেগ যোগ করি না হলে বিয়োগ করি যদি আলাদা ডিরেকশনে যায় আলাদা তাহলে যোগ আলাদা বলতে বিপরীত একটাই দিক থেকে একটা দিকে বিপরীত হলে যোগ কে লাগবে বিপরীত হলে যোগ আর যদি সেম ডিরেকশন হয় সেম একই দিকে যায় একই তাহলে মাইনাস তাহলে আলাদা যদি হয় আলাদা মানে বোঝা গেল একে ওপরের দিকে বা বিপরীত যাই বলে এইভাবে বিপরীত দিকে আসলে যোগ দুটো বেগ যোগ আর সেম ডিরেকশনে যদি যায় দুটো সেম ডিরেকশন যেমন এখানে দুটো সেম ডিরেকশনে যাচ্ছে দুটো মাইনাস তাহলে কি করব আমি কি বার করতে বলছে ভাবার দরকারই নেই প্রথমে আমি বেগ বার করি বেগ তোমরা বলবে আরে দুটো তো সেম ডিরেকশনে যাচ্ছে তাহলে দুটো মাইনাস 60 বিয়োগ 6 তাহলে বিয়োগ করলে 54 কিমি পার ঘন্টা এবার অতিক্রম মানে কিসে নিয়ে যাবে মিটার পার সেকেন্ড 54 কে যদি মিটার পার সেকেন্ডে নিতে যাই মিটার মিটার কি বলো ছোট আবার সেকেন্ডেও কি ছোট ছোট এককে যদি চাই ছোট এককে যেতে হলে কি করব ফ্রেন্ডস মনে করো ছোট সংখ্যাটা উপরে আর বড় সংখ্যা নিচে আর যদি বড় এককে যেতে চাই বড় সংখ্যা উপরে এবার আঠারো দিয়ে ভাগ করলে কত তিন তিন পাঁচে ১৫ মিটার পার সেকেন্ড এত দূর আশা করি ক্লিয়ার এক দুটো বেগ থাকলে প্রথমে এই কাজটা করবে সেম ডিরেকশন হলে মাইনাস আলাদা হলে প্লাস সেম ডিরেকশনে যাচ্ছে ট্রেনের ওদিকে ব্যক্তি ওদিকে তাহলে বেগ কে ভাঙিয়ে কত হলো পনেরো বেগ হলো পনেরো মিটার কি দেখো দশ মিটার একটি ট্রেন ব্যক্তিকে অতিক্রম করবে তাহলে বলো দি কি দূরত্ব কতটুক লাগবে ব্যক্তি মানে ব্যক্তি প্লাস ট্রেন আমরা একই কনসেপ্টে শিখবো হ্যাঁ ব্যক্তিকে ব্যক্তি মানে ব্যক্তি প্লাস ট্রেন সেতু মানে সেতু প্লাস ট্রেন প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্ম প্লাস টেন কুটি মানে কুটি প্লাস এবার ব্যক্তির দৈর্ঘ্য খুবই সামান্য খুবই সামান্য ব্যক্তির দৈর্ঘ্য আমরা কি করি হিসাবে আনবো না অ্যাভয়েড তাহলে ব্যক্তির দৈর্ঘ্য যদি অ্যাভয়েড করি শুধু আমরা কার নিয়ে অঙ্ক করব ট্রেনের দৈর্ঘ্য বুঝে গেল ব্যক্তিকে অতিক্রম করা মানে কতটুকু দূরত্ব যাবে ব্যক্তির দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য এবার তোমরা বলবে আরে ব্যক্তির দৈর্ঘ্য তো খুবই সামান্য চলে এটা এভয়েড করে দিই শুধু ট্রেনের দুর্গ ট্রেনের দৈর্ঘ্য কত মিটার বলছে ট্রেনের দৈর্ঘ্য একশো দশ মিটার তাহলে ব্যক্তিকে অতিক্রম করতে গেলে কতটুকু দূরত্ব যাবে একশো মিটার আর বেগ হচ্ছে পনেরো বার করতে বলছে সময়। ডান দিকে চলো বার করে দিই সময় মানে কি সময় মানে অলওয়েজ ভাগ দূরত্ব বাই বেগ ফর্মুলা লিখলাম না দূরত্ব কত একশো আর বেগ কত পনেরো তিন পাঁচে ১৫ পাঁচ বাইশে একশো এত সেকেন্ড তিন দিয়ে বাইশকে ভাগ করলে তিন সাথে একুশ উপরে থাকবে এক নিচে তিন সাত সমস্ত এক বাই তিন সেকেন্ড এটাই দেখো আট নম্বরে কি বলছে এবার দুটো ট্রেনের অঙ্ক এই অঙ্ক গুলো সবচেয়ে বেশি কনফিউজ হই কিন্তু কিমি পার ঘন্টা এবং চল্লিশ কিমি পার ঘন্টা গতি বেগে একে অপরের দিকে গেলে একে অপরের দিকে একে অপর মানে বিপরীত একে অপরের দিকে বা পরস্পরের দিকে মানে বিপরীত একে অপরের দিকে গেলে কত সময় তারা একে অপরকে অতিক্রম করবে তাহলে বলো দি কি একটা ট্রেন এদিকে আসছে ভাই বা বোন যারাই দেখছো আরেকটা ট্রেন এদিকে আসছে দুটো ট্রেন পরস্পর বিপরীত দিকে আসছে খুবই সিম্পল প্রত্যেকে বুঝবে আর এই অঙ্ক একটা যেটা করতে এমন যে প্রত্যেকে পারবে শুধু একটু মন দিয়ে শোনো আর একটু ভালোভাবে প্র্যাকটিস করো প্রত্যেকে পারবে এখানে কি বলছে দেখো এই ট্রেনের বেগ বত্রিশ এই ট্রেনের বেগ চল্লিশ বিপরীত হলে কি করবে দুটো বেগ যদি বিপরীত হয় তাহলে যোগ তাহলে বেগ কত হবে দুটো যোগ করি প্রথমে কি টার্গেট করবে তাহলে বাহাত্তর কিমি পার ঘন্টা ওকে বিপরীত হলে যোগ উল্টো দিক থেকে আসছে যোগ তাহলে বেগকে সবসময় আমরা কিসে নিয়ে যাবে দেখি মিটার পার সেকেন্ডে ছোট এককে আসছে কিমি থেকে মিটার বা ঘন্টা থেকে সেকেন্ড যেদিকেই ভাব ছোটতে গেলে ছোট উপরে ছোটতে গেলে ছোট সংখ্যা উপরে ছোট বলতে পাঁচ ওপরে হয় পাঁচ বাই আঠারো নয় আঠারো বাই পাঁচ কনফিউজ হই না ছোটতে আসছি ছোট সংখ্যা উপরে আর বড় সংখ্যা আঠারো ওইটা নিচ্ছে আঠারো দিয়ে ভাগ করলে চার চার আঠারো এবং বাহাত্তর উপরে চার পাঁচে কুড়ি মিটার পার সেকেন্ড বার করে নিলাম এবার দেখো দূরত্ব কি হবে দেখো খেয়াল রাখবে যেমন সেতুকে অতিক্রম করলে সেতু প্লাস টেন প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে প্ল্যাটফর্ম প্লাস টেন দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করবে তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ করব। দুটো ট্রেন যদি একে অপরকে অতিক্রম করে মন্দির শুনবে দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ করব প্রথম প্লাস দ্বিতীয় দুটো ট্রেন থাকলে দুটো ট্রেনের যোগ এখানে একটা জিনিস খেয়াল রাখবে এই জায়গাটাতেই কনফিউজ আমরা বেশি হই এই জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি ভুল করি এটা প্লাসই হবে সব সময়। দি এনে লিখে রাখি দিক যাই হোক দিক একই দিকেই হোক আর বিপরীত দিকেই হোক দিক যাই হোক দূরত্ব সবসময় যোগ হবে আমি দিচ্ছি সবসময় কি হবে হবে। যদি একই দিকে যেত দুটো ট্রেন, তাও দূরত্ব যোগ করতাম বিপরীত হলেও যোগ একই হলেও যোগ দূরত্ব অলওয়েজ প্লাস কোনটা পাল্টায় বলো দেখি বেগ একই দিকে হলে মাইনাস করতাম বিপরীত হচ্ছে প্লাস কিন্তু দূরত্ব অলয়েস প্লাস দিক যাই হোক বিপরীত দিকে হলো প্লাস একই দিকে হলো প্লাস দূরত্ব সব সময় যোগ করব তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ করি প্রথম ট্রেনের দৈর্ঘ্য 132 প্লাস দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য 108 দুটো যোগ করলে কত হয় বলো দেখি 240 মিটার ক্লিয়ার একই দিকে যদি যেত তাও দুটো দৈর্ঘ্য যোগই করতাম বিপরীত হয়েছে যোগ একই হলো যোগ শুধু বেগটা মাইনাস করতাম বেগ পাল্টাবে দূরত্ব অলওয়েজ যোগ ওকে আচ্ছা বেগ আছে দূরত্ব আছে সময় বার করতে হবে পারবো না সময় মানে কি ফর্মুলা লিখবো না কিন্তু দূরত্ব বাই বেগ বা বুঝে বুঝেও করতে পারো ফর্মুলা মনে নেই চলো কুড়ি মিটার যেতে এক সেকেন্ড টাইম লাগে কুড়ি মিটার যেতে এক সেকেন্ড টাইম লাগে দুইশো মিটার যেতে কতটুক টাইম লাগবে দুইশো চল্লিশ কে কুড়ি দিয়ে ভাগ করলে পাওয়া যাবে শূন্য শূন্য ক্যান্সেল বারো দুগুণে চব্বিশ তার মানে কতটুক সময় লাগবে বলো দেখি বারো সেকেন্ড এটি অ্যান্সার দেখো নয় নম্বরে কি বলছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক ফ্রেন্ডস হ্যাঁ বহুবার এসেছে এই টাইপের অঙ্ক পরীক্ষা হ্যাঁ দুশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ট্রেনের দৈর্ঘ্য দুইশো পঞ্চাশ সামনের দিক থেকে চার কিমি পার ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে সামনের দিক থেকে হেঁটে আসা এক ব্যক্তিকে দশ সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির বেগ কত ভালো অঙ্ক বোঝার চেষ্টা করো তাহলে ট্রেন যাচ্ছে এদিকে আর সামনের দিক থেকে সামনের দিক থেকে মানে এই যে এখানে এক ব্যক্তি আছে মনে করো এই ব্যক্তি এদিকে আসছে তাহলে ব্যক্তি ট্রেন যাচ্ছে এদিকে ব্যক্তি আসছে এদিকে সামনের দিক থেকে হেটে আসছে ব্যক্তি আচ্ছা ট্রেনের দুরু কত দাঁাচ্ছে 250 আর এখানে দেখো ব্যক্তির বেগ দাঁাচ্ছে চার কিমি পার ঘন্টা দুটো বেগ যোগ করতাম প্রবলেম হচ্ছে প্রথমে বেগকেই টার্গেট করি কিন্তু প্রবলেম কোথায় বলো দেখি ব্যক্তির বেগ দেওয়া আছে ট্রেনের বেগ দেওয়া নেই দুটো বিপরীত হলে যোগ করতাম ব্যক্তি প্লাস ট্রেন প্রবলেম হচ্ছে ব্যক্তি তো দেওয়া আছে কিন্তু ট্রেনের বেগ দেওয়া নিয়ে তাহলে বেগকে পরে ভাবব এখানে কি বেগকে আমরা পরে ভাবি আপাতত আমরা প্রথমে দূরত্ব ভাবি বেগ নিয়ে একটু পরে ভাবি ব্যক্তি আছে ট্রেন নেই বেগ পরে ভাববো দূরত্ব বলতে বলো দেখি ব্যক্তিকে অতিক্রম করা মানে ব্যক্তি প্লাস ট্রেন কুটি মানে কুটি প্লাস টেন সেতু মানে সেতু প্লাস টেন এবার বলো ব্যক্তির দৈর্ঘ্য খুবই সামান্য কি হিসাব করা দরকার আছে না ব্যক্তির খুবই সামান্য অতিক্রম করা মানে কুটি প্লাস টেন কুটির দুর্গ সামান্য অ্যাভয়েড করি বুঝা গেল একই কনসেপ্ট আলাদা আলাদা কোনো কনসেপ্ট না যাকে অতিক্রম করব সেটা প্লাস টেন ব্যক্তি মানে ব্যক্তি প্লাস টেন ব্যক্তির দৈর্ঘ্য সামান্য অ্যাভয়েড করব শুধু ট্রেন নিয়ে ভাববো ট্রেনের দুর্গ কত মিটার দুইশো পঞ্চাশ মিটার ট্রেনের দুর্গ কত মিটার দুইশো পঞ্চাশ মিটার দূরত্ব দেওয়া আছে বেগ পরে ভাববো সময়টা বার করে নি সময় দেওয়াই আছে কত দেওয়া আছে সময় দেওয়া আছে দশ সেকেন্ড তাহলে দূরত্ব দেওয়া আছে সময় দেওয়া আছে চলো বেগটা বার করে নি বেগ মানে কি দূরত্ব বাই সময় বেগ আর সময় বার করতে গেলে ভাগ দূরত্ব বার করতে গেলে গুণ বেগ মানে দূরত্ব বাই সময় ডিস্টেন্স টাইম দূরত্ব কত মিটার দুইশো পঞ্চাশ কত মিটার যাবে মিটার কত সেকেন্ডে দশ সেকেন্ডে এত মিটার আর এটা সেকেন্ড শূন্য শূন্য ক্যান্সেল এক না লিখলে হয় পঁচিশ মিটার পার সেকেন্ড হ্যাঁ মন দিয়ে শুনবি তাহলে দূরত্ব দাও আছে দূরত্ব বার করলাম কিভাবে ব্যক্তিকে অতিক্রম করা মানে কতটুকু দূরত্ব যাবে ব্যক্তির durgo প্লাস টেনে durgo ব্যক্তির durgo খুবই সামন্য অ্যাভয়েড করব ট্রেনের durgo 250 কতটুকু সময় লাগে 10 সেকেন্ড এবার বেগ কিভাবে বার করব দূরত্ব বাই সময় থেকে সময় দিয়ে ভাগ করলে 25 মিটার পার সেকেন্ড चलो এক কাজ করি এটাকে না কিমি পার ঘন্টায় নিয়ে যাই ব্যক্তির বেগটা কিমি পার ঘন্টায় আছে এটাকেও কিমি পার ঘন্টায় নিয়ে যাই কিমি পার ঘন্টায় যদি নিয়ে যেতে চাই তাহলে মিটার থেকে কিমিতে যাব বড় এককে যাচ্ছি বড় বড় এককে যদি যাই তাহলে কি করব বড় কেকে গেলে বড় সংখ্যাটা দিব উপরে আর ছোট সংখ্যা নিচে মিটার থেকে কিমি বড় সেকেন্ড থেকে ঘন্টা বড় বড় কে গেলে বড় সংখ্যা উপরে ক্লিয়ার পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আর আঠারো গুণ করলে এদিকে ডান দিকে লিখলাম নব্বই কিমি বার ঘন্টা নিচে লিখলে দেখতে অসুবিধা হবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আঠারো নব্বই কিমি পার ঘন্টা এতদূর ক্লিয়ার আচ্ছা তাহলে বেগটাকে আমরা কিসে নিয়ে আসলাম কিমি পার ঘন্টায় আঠারো পাই পাঁচ দিয়ে গুণ করলাম এবার একটু তোমাকে বুঝতে হবে এই যে বেগ বেরোলো পার ঘন্টা কার বেগ না তাহলে এটা কার বেগ অ্যাকচুয়ালি এখান থেকে যে বেগ বাড়লো এটা বলো দেখি ট্রেন আর ব্যক্তি দুটো বিপরীত দিক থেকে আসছে না এখানে দুটো বেগই আছে ট্রেনের বেগও আছে ব্যক্তির বেগও আছে অতিক্রম থেকে দশ সেকেন্ড অতিক্রম করে অতিক্রম থেকে যে বেগ বের হলো এখানে কিন্তু দুটো বেগই থাকবে এই নব্বই কিন্তু ট্রেনের না ব্যক্তির না দুটো মিলে আর ব্যক্তি দুটো মিলে হচ্ছে এবার প্রশ্ন হলো দুটো বেগ একটু ভাব তো দুটো বেগ যদি থাকে আলাদা হলে কি করি বেগের ক্ষেত্রে আলাদা হলে যোগ আর একই ডিরেকশনে কি করি বিয়োগ করি এখানে দেখো ট্রেন আর ব্যক্তি দুটো বিপরীত দিক থেকে আসছে না ট্রেন আর ব্যক্তি দুটো বিপরীত দিক থেকে আসছে তার মানে ট্রেন আর ব্যক্তি দুটো যোগ করলে নব্বই আরেকবার রিপিট করি তাই তো স্যার ক্লিয়ার হচ্ছে না ওকে এই যে বেগ নব্বই হলো এখানে কিন্তু দুটো জিনিস আছে ট্রেনের বেগ আছে ব্যক্তির বেগও আছে এবার প্রশ্ন হলো দুটো বেগ কি যোগ আকারে আছে না বিয়োগ আকারে আছে দুটো বেগ হয় প্লাস আকারে থাকে নয় মাইনাস আকারে থাকে গুণ ভাগ হয় না দুটো বেগ যদি থাকে হয় দুটো বেগ প্লাস করি না হয় মাইনাস করি এবার প্রশ্ন হলো এখানে দুটো বেগ কি প্লাস আকারে আছে না মাইনাস আকারে আছে তোমরাই ভাবো যেহেতু বিপরীত দিক থেকে আসছে তাহলে ট্রেন আর ব্যক্তি দুটো বেগ যোগ আকারে আছে যেহেতু বিপরীত দিক থেকে আসছে ট্রেন আর ব্যক্তি দুটো যোগ করলে হবে নব্বই আর যদি সেম ডিরেকশনে যেত তাহলে দুটো বেগ বিয়োগ করলে নব্বই হতো বুঝা গেল তাহলে যে এখানে দুটো বেগ আছে ট্রেনের বেগ আছে ব্যক্তির বেগও আছে দুটো বেগ যোগ আকারে আছে না বিয়োগ আকারে আছে যোগ আকারে বিপরীত দিক থেকে আসছে তার মানে যোগ আকারে আছে দুটো যোগ করলে নব্বই মুখে মুখে বার করতে পারবো না ট্রেনের বেগ কত হবে ছিয়াশি ব্যক্তির বেগ চার আর ট্রেনের বেগ ছিয়াশি ছিয়াশি আর চার যোগ করলে নব্বই বা তোমার অসুবিধে হলে এভাবে যদি অসুবিধা হয় টোটাল বেগ নব্বই 90 থেকে ব্যক্তির বেগ মাইনাস করে দাও ট্রেনের বেগ কত 86 কিমি পার ঘন্টা এটাই आंसर তো দেখো 10 নম্বরে কি বলছি বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 18 সেকেন্ডে ও 12 সেকেন্ডে অতিক্রম করে তারা পরস্পরকে অতিক্রম এই রাম রাম নাইলে চার্জে বাইরে থেকে ইন দে মানে

এই ট্রেনের প্রথম ট্রেনের কত সময় লাগে আঠারো সেকেন্ড আর দ্বিতীয় ট্রেনের লাগে বারো সেকেন্ড এই ধরনের ক্ষেত্রে দুটো সমান দৈর্ঘ্যের ট্রেন বিপরীত দিক থেকে আসতে পারে একটি পোস্টকে অতিক্রম করার টাইম দেওয়া আছে এবার বলছে তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নিবে এই ধরনের ক্ষেত্রে পোস্টকে অতিক্রম করার সময় দেওয়া আছে একটা পোস্টকে অতিক্রম করতে এর আঠারো সেকেন্ড লাগে এর লাগে বারো সেকেন্ড এবার পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে এই ধরনের ক্ষেত্রে একটা শর্টকাট ইউজ করব টু এক্স বাই গতিবেগের ক্ষেত্রে যেমন দিয়েছিলাম টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এখানে প্লাস মাইনাস দুটোই হতে পারে এক্স ওয়াই এদের জায়গায় কি বসাবো সময়ে এক্স এর জায়গায় একটা সময় ওয়াই এর জায়গায় আরেকটা সময় প্লাস মাইনাস কেন আলাদা বিপরীত দিক থেকে আসলে যোগ সেম ডিরেকশন হলে বিয়োগ বুঝলে এই ধরনের ক্ষেত্রে ভাঙিয়ে না করার শর্টকাটে করে দাও বেটার তাহলে চলো বসিয়ে দিই টু ইন্টু এক্স এর জায়গায় একটা সময় আঠারো সেকেন্ড ওয়াই এর জায়গায় অপর সময় বারো সেকেন্ড এবার প্রশ্ন হলে নিচে দুটো যোগ করব না বিয়োগ করব। আলাদা দিক থেকে আসছে দুটো যোগ করব আঠারো যোগ বারো বিপরীত দিক থেকে আসছে যোগ সেম ডিরেকশন হলে বিয়োগ করতাম তাহলে উপরে দুই ইন্টু আঠারো ইন্টু বারো আর নিচে যোগ করলে কত তিরিশ যোগ কেন করলাম বোঝা গেল বিপরীত হলে যোগ সেম হলে বিয়োগ তাহলে করো ছয় দুগুনে বারো পাঁচ ছয় তিরিশ আর তো যাচ্ছে না তাহলে উপরে আঠারো দুগুনে চৌত্রিশ চৌত্রিশ দুগুনে বাহাত্তর আর নিচে পাঁচ পাঁচ চোদ্দ পাঁচ চোদ্দ সত্তর থাকবে দুই চার পাঁচে কুড়ি চোদ্দ দশমিক চার সেকেন্ড এই ধরনের জায়গায় একটা সময় ওয়াই এর জায়গায় একটি সময় আর বিপরীত হলে যোগ সেম ডিরেকশন হলে আহ বিয়োগ বুঝা গেল বিপরীত যেমন এখানে বিপরীত দিক থেকে আসছে তাই যোগ করলাম আর সেম ডিরেকশন হলে কি করতাম মাইনাস করতাম তাহলে অ্যান্সার কথা বলো দেখি ফ্রেন্ডস চোদ্দ দশমিক চার তো ফ্রেন্স আজকে পর্যন্তই দেখা হচ্ছে তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ প্রতিদিনকার মতো ফ্রেন্ডস আজকেও তোমাদের একটি হোমওয়ার্ক দিবো এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এটার অ্যান্সার করতে হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে